हेलो स्टूडेंट्स, होप ऑल ऑफ यू आर वेल इन द ग्रेस ऑफ ऑलमाइटी। आज के आमी तुम्हारे साफिक्स एवं प्रीफिक्स निये आलोचना करब। आज के विषयटी हलो साफिक्स एवं प्रीफिक्स। এটা তোমরা 7 থেকে 10 পর্যন্ত তোমাদের সাফিক্স এবং প্রিফিক্স রয়েছে। তো তোমরা যারা 7 থেকে 10 পর্যন্ত আছো, তোমরা যদি আজকের এই আলোচনাটা দেখো তাহলে তোমরা অবশ্যই এটা সম্পর্কে কিছু জানতে পারবে। চলো সাফিক্স এবং প্রিফিক্স বলার আগে আমি তোমাদের সাফিক্স এবং প্রিফিক্সের অর্থ বাংলা সবই বলবো, কিন্তু আমি একের পর এক ধারাবাহিকভাবে বলে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো সাফিক্স এবং প্রিফিক্স। সাফিক্স হলো অনুসর্গ বা প্রত্যয়। সাফিক্স হলো অনুসর্গ বা প্রত্যয়, প্রিফিক্স হলো উপসর্গ। সাফিক্স হলো অনুসর্গ বা প্রত্যয়, প্রিফিক্স হলো উপসর্গ। আচ্ছা দেখো, পার্সন স্পিচ সম্পর্কে আমরা সবাই জানি। পার্সন স্পিচ আট প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এর মধ্যে আবার ভার আছে। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বকে বলা হয় কিওয়ার্ড বা বেস ওয়ার্ড। আর প্রোনাউন, কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপোজিশনকে বলা হয় সাবসিডিয়ারি ওয়ার্ড। তো সাবসিডিয়ারি ওয়ার্ডগুলোর কোনো পরিবর্তনযোগ্য নয়, এগুলোর কোনো পরিবর্তন হয় না। কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বকে এক নাউনকে অ্যাডজেক্টিভে পরিণত করা যায়, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বে পরিণত করা যায়, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ হয়, এগুলো পরিবর্তনযোগ্য। এই যে আমরা এক পদ থেকে আরেক পদে এগুলাকে রূপান্তরিত করি কিছু বর্ণ বা একটি বর্ণ বা কিছু বর্ণ সমষ্টি নিয়ে, এই লেটার বা গ্রুপ অফ লেটার, এগুলাকেই বলা হয় এফিক্স। মেন হলো লেটার, দেখো লেটার অর গ্রুপ অফ লেটার, গ্রুপ অফ লেটার, এটাকেই বলা হয় এফিক্স। এফিক্স শব্দের অর্থ সংযোগ করা, এফিক্স শব্দের অর্থ সংযোগ করা বা জুড়ে দেওয়া, সংযোগ করা বা জুড়ে দেওয়া। এফিক্স থেকে দুইটা এসেছে, সাফিক্স এবং প্রিফিক্স। সাফিক্স এবং প্রিফিক্স, ঠিক আছে, এফিক্স থেকে এসেছে সাফিক্স এবং প্রিফিক্স। সাফিক্স মানে হলো অনুসর্গ আর প্রিফিক্স মানে হলো উপসর্গ। দেখো এফিক্স এর শব্দের আগে এস ইউ, এই এস ইউ পুরাটার অর্থ হলো আফটার। আর প্রি মানে সেটা জানো তোমরা, পূর্বে, তাহলে কি বিফোর। তাহলে সাফিক্স মানে হলো, সাফিক্স মানে হলো কোনো একটা ওয়ার্ড প্লাস, আর এটা মানে হলো ওয়ার্ড। আগে কোন একটা ওয়ার্ড বসবে, তারপর যখন কোন একটা লেটার বা গ্রুপ অফ লেটার যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে সাফিক্স, আর যখন আগে যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে প্রিফিক্স, তখন সেটা হয়ে যাবে প্রিফিক্স। ধরো এটার আমি একটা উদাহরণ দিলাম, এখানে ধরো ফেথ, তো আমি এটার সাথে যখন ফুল যোগ করলাম তখন এটাকেই বলা হয় সাফিক্স, এটাকে বলা হয় সাফিক্স। ফুল এটা হলো গ্রুপ অফ লেটার, এটাকে বলা হয় সাফিক্স। আর যখন আমি এটার আগে যুক্ত করব, ধরো এন লার্জ, এটা এটা ছিল লার্জ, তো আমি এখানে যুক্ত করলাম এন, তো এন যুক্ত করে আমি এটাকে লার্জ করলাম। লার্জ মানে বড়, এটা অ্যাডজেক্টিভ ছিল, আর এন লার্জ করে আমি এটাকে ভার্বে রূপান্তরিত করলাম। তো এখন এই দুইটা হচ্ছে হলো তোমার প্রিফিক্স, মানে যেটা আগে যুক্ত হবে সেটাকে বলা হয় প্রিফিক্স, যেটা পরে যুক্ত হবে কিছু গ্রুপ অফ লেটার বা কিছু একটা লেটার সেটাকে বলা হয় সাফিক্স, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকো। তো আমি তোমাদের শব্দের প্রথমে যুগ হয় প্রিফিক্স, শব্দের শেষে যুগ হয় সাফিক্স। এক পদ থেকে অন্য পদে রূপান্তর করাকে এফিক্স বলে, এফিক্স থেকেই সাফিক্স এবং প্রিফিক্স এসেছে। তো আজকে আমি তোমাদের ধারণাটা দিলাম যে সাফিক্স প্রিফিক্সটা কোথা থেকে এসেছে এবং কীভাবে হয়। নেক্সটে আমি তোমাদের এটা কোথায় বসে, কীভাবে বসে সেটা সম্পর্কে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করছি। থ্যাংক ইউ স্টুডেন্টস, স্টে গুড অ্যান্ড স্টে হেলদি।